বছর আমরা প্রতি বছরের থেকেও অনেক বেশি মানুষ আমাদের এই অস্থায়ী পুজো মণ্ডপ দেখবে এই আশা আমরা করছি। এবছর আমরা রানী পদ্মাবতের যে থিম সঞ্জালির আবাসারে যে বহু বিতর্কিত ছবি সেই পদ্মাবতের অনুকরণে আমাদের এবছরের অস্থায়ী প্যান্ডেলটি হবে। আপনাদের প্রত্যেককে আমরা আবেদন করব আপনারা বাগমোড় কাছিয়াপাড়া বাগমোড়ে দীপর্ণের অস্থায়ী পুজো মণ্ডপে এসে প্রতিমা দর্শন করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।